আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ সকাল থেকে ভিডিওটি শুরু করলাম। এই যে শুক্রবারের সকালবেলা অনেক সুন্দর দিনটি ছিল, মাশাল্লাহ রৌদ্রোজ্জ্বল, দেখতে খুবই ভালো লাগছে। এই যে বৃহস্পতিবার আমরা শপিংয়ে গিয়েছিলাম, ভাবলাম একটু রেকর্ড করি। বাচ্চারা ঠয় বা খেলনা চয়েস করতেছে, কোনটা কিনবে কোনটা না। বাচ্চারা তো এরকমই হয়, আমরা এরকমই ছিলাম মনে হয়, যে সব কিছু নিয়ে আসতে মন চায়। তো ওরা ওদের পছন্দের মতো টয় কিনলো। মেনলি ওরা গিয়েছিল ওদের কস্টিউম কেনার জন্য, ওয়াল বুকদের কস্টিউম। তো ওরা কিনেছে, এখন ওরা কিছু চকলেট কিনবে। এই তো শপিং করে চলে আসলাম বাসায়, এখন সব বাজারগুলো আমি গুছিয়ে নেব। ওদের নিয়ে যাওয়ার কারণ ছিল, কারণ 8 মার্চ থেকে স্কুল খোলা, সেই জন্য ওরা যেতে পারবে না শপিংয়ে, তেমন টাইম পাবে না। ভাবলাম ওদেরকে নিয়ে যা একটু ঘোরাফেরা করে আসবে, বাইরের ওয়েদারটাও দেখে নিবে। কারণ সব সময় বাসায় লকডাউন অবস্থা থাকার পর বাচ্চারা স্কুলে গেলে একটু সিক হতে পারে, সেই ভয়টাও ছিল। তো ওদেরকে মাঝে মধ্যে নিয়ে যেতাম ফ্রেশ হাওয়া বাতাসের জন্য। প্লাস ওরা ওদের পছন্দের মতো খাবার খেলনা কিনে নিল। এই যে ফ্রাইডে ওয়াল বুক ডে, ওরা ওদের কস্টিউম পরেছে, ওটা ছিল হ্যারি পটার, আর অন্য ছেলে পড়েছে থোর। তো ওদের কস্টিউম পরে অনলাইনে টিচারকে দেখাচ্ছে কে কোন ধরনের কস্টিউম পরেছে, সবাই এরকম করেছে। আর এটা ছিল ওদের লাস্ট অনলাইন ক্লাস। ওরা খুব খুশি হয়েছিল যে ওরা ওদের ফ্রেন্ড বন্ধু দেখতে পারবে, আবার স্কুলে ফিরে যেতে পারবে। এইভাবেই ওরা ওদের অনলাইন ক্লাস করেছে অনেক দিন যাবত, ফাইনালি এটা শেষ। আর আমি এখানে বাচ্চাদের জন্য লাঞ্চের খাবার তৈরি করতেছি, আজ ওদের দিব। জানি ফ্রাইডের খাবার ছিল ওটা, ওদের দিতেছি কাবাব অ্যান্ড পরোটা। কাবাব অ্যান্ড পরোটা দিয়ে রোল বানিয়ে দেবো, মাঝে মধ্যে আমি রুটি দিয়েও করি, যেটা নাকি সব কিনতে পাওয়া যায় র্যাপ। ওদের খাবারটা আমি তৈরি করছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কীভাবে আমি দিই। ওটা তেমন বেশি জাল না, বাচ্চারা খেতে পছন্দ করে। ঝটপট খেয়ে এনে সাথে কিছু চিপসও দিব। এই তো কাবাবটা 3-4 মিনিটের মতো আমি স্লো গ্যাসে এইরকমভাবে রেখেছি, কুক হয়ে গেছে, আপনারা ওভেনও করতে পারেন, এটা অলরেডি কুক। এখন আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি, এই পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠে, এই যে ফুলে উঠতেছে, হয়ে গেছে। এগুলো হতে বেশি সময় লাগে না, 2-3 মিনিটের মতোই সুন্দরভাবে হয়ে যায়। এই যে অনেক ফুল কুচিল। তো এরকমভাবে আমি সবগুলো পরোটাই সেঁকে নিচ্ছি, আর এদিকে আমি চিপসগুলো ভেজে নিচ্ছি। তো আমার চিপস ভাজা বা সব কিছু করা শেষ, আমি ওদের খাবারও বানিয়ে নিলাম। ওদেরকে খাবারটা আমি দিয়ে দিচ্ছি, ওরা খেয়ে নিবে ওদের পছন্দ মতো। আপনারা এরকমভাবে হালকা পাতলা কানি ঝটপট করে বানিয়ে নিতে পারেন বাচ্চাদের জন্য, ওরা খুবই হ্যাপি হয়। মাঝে মধ্যে ডিফারেন্ট খাবার দিলে তো ওরা ওদের ডিজার্ট খাচ্ছে, কাপ কেক, ওরা এগুলি পছন্দ করে কিনে নিয়েছে। তো এটা ছিল বিকালবেলার ভিউ, ভাবলাম খুব সুন্দর আপনাদের সাথে শেয়ার করি। দেখুন আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দর কালার চেঞ্জ হয়েছে, রেনবো কালারের মতোই একদম। আর সন্ধ্যাবেলায় লাইটগুলো কেমন ঝলমল করছে। আসছিল এ পর্যন্তই, আর লম্বা করবো না ভিডিওটি, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো অতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।